আর হযরত বেলাল এই পেরেক মুখে লইয়াই রক্ত মাখা পেরেকওয়ালা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেছে, আহাদ আহাদ আহাদ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির করতেছে। এই অবস্থায় হযরত বেলালের মা বেলালের কাছে আসছে, আয়েশা বলে বেলাল এত কষ্টের ভেতরেও আল্লাহ আল্লাহ জপতে হয়। হযরত বেলাল বলে, মা আল্লাহ নামের ডাকার মজাটা আগে বুঝি নাই, যখন পেরেক দিছে আর রক্ত মাখা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকছি তখন ডাকের আসল মজাটা উপলব্ধি। যদি ওই মহব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়বো, স্বাধীনতার মায়াও বাড়বো, মুসলিম মিল্লাতের ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়বো, তখন এ দেশ এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগবো, আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব, তখন চতুর্দিকে ভারত থাকলেও এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না, আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না, যখন আপনার ভালোবাসার ঈমান থাকবে। কারণ ঈমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা করে নেওয়ালা হয়ে যাবে। এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাহলে তো এখানে নাস্তিকের চশমা চলা যাবে না, কাদিয়ানির চশমা চলা যাবে না। এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা, তুমি যাইতে পারবা না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইতিবারু বিল খাওয়াতিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حفظ القرآن بالغ مدرسة رائجنا عجيت مهتي محفل المحترم صدر محترم شباب উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবাণে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনের, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতের মূল্যবান কিছু সময় দিনী নসিহতের জান্নাতের বাগানে জিকিরের মাহফিলে কোরআনে করিমের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুর শকর আলহামদুলিল্লাহ। হায়াতে যে কোনো নেক কাজের সুযোগ পাওয়া, নেক কাজের জন্য কারোর আগ্রহ উদয় হওয়া, নেক কাজের মহাব্বত দিলে আশা, এইটাও আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। কারণ মানুষের মধ্যে কিছু মানুষের ভেতরে গুনাহের কাজের মহাব্বত থাকে আর কিছু মানুষের হৃদয়ের ভেতরে নেকির কাজের মহাব্বত থাকে। গুনাহের মহাব্বতটা এটা নিকৃষ্ট সিফাত, আর নেকির কাজের মহাব্বত এটা ইমানি সিফাত। নেকির কাজের মহাব্বত এটাও
ঈমান, এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেকির কাজের মহব্বতের দোয়া শিখিয়েছেন। আল্লাহর রাসূলের দোয়া নেকির কাজের জন্য মহব্বত দিলে আসে, এই দোয়া আল্লাহর কাছে করো, কারণ এটাও আল্লাহর দান। আল্লাহ যদি কাউকে এই মহব্বতটা দেয় তখন তার জিকির করার তৌফিক হয়, তখন তার নামাজ পড়ার তৌফিক হয়, তখন তার যাকাত দেওয়ার তৌফিক হয়, হজ করার তৌফিক হয়। হজের সামর্থ্য অনেকের আছে কিন্তু তৌফিক হইতেছে না, মহব্বতই আসে নাই এখনো বাইতুল্লাহ শরীফে। তার টাকা করি পয়সা করির অভাব নাই, দুনিয়ার কত জায়গায় যায়, মক্কায় যাওয়ার মতো প্রেম এখনো হৃদয়ে তার আসে নাই। মুস্তাহিককে যাকাত, অনেক মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত যে একটা ইবাদত, এই ইবাদতটা যে করা দরকার, এই মহব্বতটাই তার হৃদয়ের ভিতরে এখনো পর্যন্ত আসে নাই। আকিল বালেগ পুরুষ মুমিন, তার নামাজ পড়ার শক্তি আছে, দৈহিক ক্ষমতা আছে, সামর্থ্য আছে, নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ পড়ার আগ্রহ তার হৃদয়ের ভেতরে 40 বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত আসেই নাই, 60 বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সেজদা দেওয়ার একটা চাহিদা, 5 বেলা মসজিদে যাওয়ার একটা চাহিদা তার হৃদয়ের ভেতরে জন্ম হয় নাই। অর্থাৎ মহান আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত সে প্রাপ্ত হয় নাই, এইটা বদকিসমতি। আর কারোর নামাজ পড়ার তৌফিক হয়ে গেছে, নামাজের দরদ এসে গেছে, কারোর হজের সুযোগ হয়ে গেছে, হজ আল্লাহ তাআলা তাকে করায় ফেলেছে, কারোর যাকাত দেওয়ার সুযোগ হয়ে গেছে সে যাকাত দেয়, কারোর ওয়াজ শোনার সুযোগ হয়ে গেছে মাহফিলে সে এসে পড়েছে, আল্লাহর নামের জিকির করার সুযোগ তার হয়ে গেছে, জিকির সে করতেছে একটা মজা সে পাইতেছে, অথবা আল্লাহর কোরআন হাতে নেওয়ার মহব্বত তার ভেতরে এসে গেছে, সে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে কালাম পড়ে, এই যে তৌফিকটা, এইটা আল্লাহ পাকের আজিম ও শান একটা নিয়ামত। এই নিয়ামত যদি আল্লাহ পাক কাউকে না দেন তাহলে তার দ্বারা নেকির কাজ করার তৌফিকই হয় না, কারণ নেকির কাজের কোনো মহব্বতই তার ভেতরে নেই। নেকির কাজের মহব্বতটা দর হাকিকত আল্লাহ পাকের মহব্বত, নেকির কাজের মহব্বতটা নেকোকারের মহব্বত, নেকি করার আগ্রহটা আল্লাহর মহব্বতের একটা জবরদস্ত আলাম, এটা আল্লাহর দান। এ কারণে আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে এই মহব্বতটাও তোমরা চাও। মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে, সবার এই চাহিদাই আসে নাই, সকলের হৃদয়ে চাহিদা আসে নাই, আমিও যাই এখানে একটু বসি, আমার আল্লাহকে একটু খুশি করি, এই মহব্বতটাই তার ভিতরে আসে, আমি কিছু ভালো কথা শুনি, এই চাহিদাটাই তার জন্মগ্রহণ করে নাই, সে আল্লাহ পাকের এই নিয়ামত থেকে মাহরুম হয়েছে। আর আরেকজন দূর থেকে 10 মাইল দূর থেকে এখানে এসে এই বৃষ্টি হয়েছে সারাদিন কাদার ভেতরে বসে পড়ছে, একটা মহব্বতের কারণে বসে পড়ছে, এই মহব্বতটা এটা ঈমান থেকে এই মহব্বতটা জন্ম হয়, এটাকে হুব্বে ঈমানি বলা হয়। এই মহব্বত যার ভেতরে পাওয়া যায় তাকে মুমিন হিসেবে সাক্ষ্য প্রদান করা আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, তাকে মুমিন বলতে হয়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দোয়া, আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা, ও গো আল্লাহ আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, আপনি যাকে মহব্বত করেন তার মহব্বত আমাকে দান করেন, ও গো আল্লাহ যে কাজ করলে আপনার কাছে চলে যাওয়া যায়, যে কাজ
আমি বান্দাকে আপনার নিকটবর্তী করে দেয়, ওই কাজগুলো করার মহব্বত ওগো আল্লাহ আপনি আমায় দান করেন। এটা বিশ্বনবীর শিখানো দোয়া। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন এবং উম্মতকে এই দোয়া শিখাইছেন। কারণ হাজার মানুষ বলে কাউকে এখানে জোর করে ধরে বসায় রাখতে পারবে না যদি না আল্লাহ মুহাব্বত দান না করে। আর হাজার জটিলতাও অনেককে এখান থেকে দূরে সরায় নিতে পারবে না যদি আল্লাহ পাক আল্লাহর কোরআন অথবা ওলামাদের মুহাব্বত আল্লাহর দ্বীনের মুহাব্বত এটা যদি আল্লাহ তাআলা দিয়ে দেয় তাহলে কষ্ট ক্লেশ সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। তার কাদার ভিজা বিছানায় বসে থাকার কঠিনতা এর জন্য সহজ বস্তুতে পরিণত হয়ে যাবে। কারণ মুহাব্বত কঠিনকে সহজ করে দেয়, মুহাব্বতের কারণে কঠিন বস্তু মানুষের কাছে সহজ হয়ে যায়, মুহাব্বতের কারণে কঠিন দুঃসাধ্য সাধ্যের বস্তুতে পরিণত হয়ে যায়, অসাধ্য অসাধ্য বিষয় সাধ্যে এসে যায় যখন মুহাব্বতের জন্ম হয়। মুহাব্বত যখন পাওয়া যায় তখন অসম্ভব এটা সম্ভবে পরিণত হয়ে যায়। যেমন মা, মা যে সন্তান পালে একটা অসাধ্য জিনিস সে সাধন করে, কঠিন বস্তু মার কাছে সহজ হয়। একটা বাচ্চাকে লালন পালন করা, 3 বছর শুধু তাকে কোলে বেড়ে রাখা, তার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়া, তার খাবারের সময় মতো তার মুখে খাবার দেয়া, তাকে যত্ন করে তার চাহিদা বুঝে, তার চাহিদা মা নিজে বুঝে বুঝে সন্তানের চাহিদা পূরণ করা, লেন্ডি একটা সময় নিজের বুকের রক্ত পানি করা, দুধ পান করানো, 1-2 দিন নয়, হাওলাইনে কামিলাইন 2 বছর বুকের দুধ খাওয়ায়, এই বাচ্চাটা 5 বছর পর্যন্ত গোসল করতে পারে না, তাকে গোসল করায় রাতের বেলায় উঠায় উঠায়, তাকে পেশাব করায় বিছানা যেন ভিজায় না দেয়, সে ইস্তেনজা করলে মা তাকে নিজের হাতে শৌচ কার্য সম্পাদন করায় দেয়। এ সন্তান কিছু পারে জানে না। এইগুলা যদি দুনিয়ার কোনো বাপেরে করতে বলা হয় বাপ সন্তান রে এগুলো করতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ, একজন পারে পারতেও পারে, কিন্তু বাপের জাতকে যদি এ কাম দেয়া হয় তাইলে যে রাত্রে এই ডিউটিগুলা বাবারে দেওয়া হবে ওই রাত্রেই বহু সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। বাপেরা যদি জানে যে এই বাচ্চারা আমার 3 বছর বাঁচতে দিব ওই রাত্রি গলা টুপে মেরে লাগবো, দেখ এটা পারতেছি না, এটা রাখার দরকার নেই, এটা থাকবে জাগবা। কারণ কি? কারণ হলো সন্তানের মুহাব্বত বাবার হৃদয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই, যে মুহাব্বতের দ্বারা এমন অসাধ্য বস্তু সাধন করা যায়। কিন্তু মার হৃদয়ে সন্তান দেওয়ার আগে আল্লাহ তাআলা সন্তানের মহব্বত দান করেছেন, এখনো সন্তান দেন নাই কিন্তু সন্তানের মহব্বত মায়ের হৃদয়ে দিয়ে দিয়েছেন, সন্তান কেবল পেটে আসছে। এই সন্তানের এখনো চোখ মুখ নাক কান সুস্পষ্ট হয় নাই কিন্তু মায়ের এই সন্তানের জন্য মায়া এসে গেছে। মহান রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে সন্তানের মায়া মায়েরে দান করেছে, যে সন্তানের চেহারা এখনো দেখে নাই এই সন্তানটাও যদি মায়ের পেটে নড়াচড়া বন্ধ করে দেয়, যদি না নড়ে তাহলে মা পেরেশান হয়ে যায়, মায়ের খাবার বন্ধ হয়ে যায়, মায়ের ঘুম বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ায় যায় বলে ডাক্তার সাহেব আমার বাচ্চা মারা চলে না। ঘরের সব মানুষগুলো যখন ঘুমায় পেটে হাত লাগায় সন্তান মায়া করে মা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে রাত কাটায়।
এক এক অসাধ্য অসাধ্য প্রসব বেদনায় কাতর হয় মা, রক্ত ঝরে রক্ত ঝরে। এরপরে আবার সন্তান দেখার সাথে সাথে সব ভুলে যায়, আবার এটাকে যত্ন করে পালতে থাকে, এরে খানা খাওয়াইতে থাকে, এরে গোসল করাইতে থাকে, এরে তেল দিতে থাকে, যত্ন করতে থাকে। পেশাব করে বিছানা, নিজের দেহ সব ভিজায় দেওয়ার পরেও পেশাবের গন্ধ মায়ের নাকে যায় না, অথবা তার পেশাব পায়খানাকে মার পেশাব পায়খানা মনেও হয় না। এইটাও একটা মহাব্বতের কারণে এটা সম্ভব হয়েছে। এইটাই যদি বাপের কাছে দেওয়া হয়, বাপের কোলে যদি কোন রকম খালি পেশাব না পায়খানাটা পেশাব পায়খানা দুটো একসাথে যদি ছেড়ে দেয় খালি, সে বাচ্চাকে কোলে নিয়ে নিজের বিবিকেই যায় বলবে, এই নাও তোমার বাচ্চা, লাগে তুমি বাচ্চা হেরে একা হেন না, এ তোমার বাচ্চা নাও, আমার দেখছো কাপড় চোপড় কি করছে। এমন কাপড় নষ্ট করার ঘটনা এই সন্তান তার মায়ের সাথে একবার দুবার না, সময়ে অসময়ে কেবল গোসল করেছে, নামাজে দাঁড়াবে একটু বুকের দুধ দেওয়ার জন্য কোলে নিছে, আবার ভিজায় দিছে, আবার মা গোসল করেছে, আবার কাপড় পবিত্রটা পরেছে, তারপরে নামাজে দাঁড়ায়। এই যে অসম্ভব সম্ভব হওয়া, অসাধ্য সাধন হওয়া, এইটা মায়ের দ্বারা এজন্যই সম্ভব হয়েছে, মাকে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগেই সন্তানের মহাব্বত নামক দৌলত দান করেছে। যদি এই মহাব্বতটা আল্লাহ তাআলা না দিতেন তাহলে পৃথিবীর সন্তানরা বড় হইতো না, পেশাব পায়খানার মধ্যে পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যেত। না খায়া সন্তানকে মা বাপ খাওয়াইতো না, পালতো না। এই মহাব্বত দেওয়ার কারণে অসাধ্য সাধন হয়েছে। সেম যতক্ষণ না পর্যন্ত বান্দার হৃদয়ে ইবাদতের মহাব্বত আল্লাহ তাআলা না দিবেন ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজে জাগ্রত হবে, শেষ রাত্রিতে তার ঘুম ভাঙবে না। দোকান বন্ধ করে তকবিরে উলা ধরার জন্য দৌড়ে মসজিদে সে যেতে পারবে না, তার কষ্ট ক্লেশ সব কুরবানি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে পড়তে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা এই ইবাদত নামক এই নিয়ামতের ইবাদত নামক মহা দৌলতের মহাব্বত আল্লাহ তাআলা যতক্ষণ না বান্দাকে দান করবে। হ্যাঁ, যদি মহাব্বত আল্লাহ দিয়ে দেয় তাহলে সে একটা সেজদা ইকো বন্ধ করে, এই একটা সেজদাকে হিফাজত করার জন্য অথবা একবারা নামাজকে রক্ষা করার জন্য সে অসাধ্য সাধন কুরবানি দিতে সক্ষম হয়ে যাবে। সে একবেলা নামাজ হিফাজতের জন্য কষ্ট ক্লেশ বরদাস্ত করতে সে রাজি হয়ে যাবে, অনেক কষ্টের ভেতরেও আল্লাহর হুকুম যত্ন সহকারে তার আদায় হয়ে যাবে। সে যদি অসুস্থ হয় দাঁড়াতে না পারে তাহলে বসে বসে সে আদায় করে ফেলবে, সে যদি বসতে অক্ষম হয় তাহলে সে ইশারা ইশারা আদায় করে ফেলবে, কারণ তার রবের কাছে হাজিরার একটা প্রেম একটা ভালোবাসা তাকে মহান আল্লাহ দান করেছে। দাঁড়াইতে পারে না বসতে পারে না তো শুয়ে শুয়ে পড়তে থাকে। এই কারণেই এই মহাব্বতটা আল্লাহ না দিলে যেহেতু দিনই কাজ করা সম্ভব না, আল্লাহর নামের মহাব্বত আল্লাহ না দিলে কালেমা পড়াও সম্ভব না, জিকির করাও সম্ভব না, এটা ব্যক্তির চেষ্টায় সম্ভব না, সমাজের চেষ্টায় সম্ভব না, এমনকি নবীর চেষ্টায় সম্ভব না যদি না আল্লাহ না দেয়। এ কারণেই হুজুরের দাদা হুজুরের চাচা আবু তালিবকে হুজুর নিজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারবার চেষ্টা করেছেন চাচার মুখে একবার এই কথা বাইর করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু চাচারে তো আল্লাহ এই প্রেমটা দেয় নাই,
এ কারণে নবী চাওয়ার পরেও মুখ দিয়া বের হইতেছে না। এবার মুখ দিয়া কালেমা বের না হওয়ার কারণে আল্লাহর রাসূল যখন পেরেশান, তখন আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও গো বন্ধু, আপনি ভালোবাসলে আপনি চাইলে কারোর মুখে কালিমা আঁকবে না, যদি না আমি না চাই, আমি যদি চাই আর যদি আমার প্রেম দিয়ে দিই, তাহলে তার মুখে কালিমা আঁকবে। এমনকি কালিমার প্রেম যদি কারোর কাউকে আল্লাহ তাআলা দান করেন, তাহলে কাউকে তো জোর করে পড়ানো যায় না কালিমা। আর কেউ কেউ আছে তাদের মুখে পেরেক ঢুকায়ও আল্লাহর নামের কালিমার আওয়াজ বন্ধ করা যায় না। যেমন হযরত বিলাল হাবশি উনার জিব্বার ভেতরে পেরেক ঢুকায় দিত, জালেম উমাইয়া হযরত বিলালের জিব্বা কাইনা ধইরা এই জিব্বার ভিতরে পেরেক ঢুকায় দিছে, যেন জিব্বা দিয়া আল্লাহ নাম উচ্চারণ না করে, জিব্বা দিয়া যেন আহাদ আল্লাহ পাকের ওয়াহদানিয়্যাত বর্ণনা না করে, জিব্বায় যেন কালেমার আওয়াজ উচ্চারিত না হয়। এ কারণে ওনার জিব্বা টাইনা বের করে এর ভিতরে পেরেক বসায় দিছে। আর হযরত বেলাল এই পেরেক মুখে লইয়াই রক্ত মাখা পেরেকওয়ালা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেছে, আহাদ আহাদ আহাদ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির করতেছে। এই অবস্থায় হযরত বেলালের মা বেলালের কাছে আসছে, এসে বলে, বেলাল এই এত কষ্টের ভেতরেও আল্লাহ আল্লাহ জপতে হয়? হযরত বেলাল বলে, মা আল্লাহ নামের ডাকার মজাটা আগে বুঝি নাই, যখন পেরেক দিছে আর রক্ত মাখা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকছি, তখন ডাকের আসল মজাটা উপলব্ধি। ডক্টর ইকবাল বলে, জাফাজু ইশক মে হোতি হ্যায়, জাফাজু ইশক মে হোতি হ্যায়, ও জাফা হি নাহি সিতম না হো তো মোহাব্বত মে কুছ মজা হি নাহি, সিতম না হো তো মোহাব্বত মে কুছ মজা হি নাহি। কষ্ট হইলেই না মোহাব্বতের আসল স্বাদ উপলব্ধি হয়। এই যে কষ্টটা করবে বান্দা, এটা করার জন্য একটা প্রেম লাগবে, মোহাব্বত লাগবে। এই মোহাব্বত যখন জাগ্রত হয় তখন ওই কষ্টটা এটা সহজ হয়ে যায়। নামাজের ভেতরে ধৈর্যের সাথে দাঁড়ায় নামাজ পড়া, এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মোহাব্বত ভিতরে না। নামাজের কামেল মোহাব্বত যখন কারোর ভেতরে আসবে, তখন তার হৃদয়ে আসবে। ইমাম সাহেব কেরাত ছোট বললো কেন, যখন কামেল মোহাব্বত আসবে তখন সে বলবে, ইমাম সাহেব সেজদাটা আর একটু লম্বা দিলে আর একটু মজা লাগত, ইমাম সাহেব রুকুটা লম্বা করলে আর একটু মজা লাগত, মসজিদে আর এক ঘন্টা থাকতে পারলে আর একটু মজা লাগত, এগুলো তার হৃদয়ে আসবে। আর যখন মোহাব্বত না হবে তখন বলবে, দোকানটা খুলে ফেলেছি কত কাস্টমার না জানি চলে গেল, ইমাম সাহেবের তার কোনো কাম নাই, সুরা বাকারা ধরছে আর পড়তেই আছে পড়তেই আছে, তার তিলাওয়াত শেষ হইতেছে না। এর যে এই অস্থিরতা, তার যে বিরক্তি হাল বিরক্তি অবস্থা, এটা কেন? মোহাব্বতের কমির কারণে। প্রেমিক প্রেমিকার সাথে আলাপটা লম্বা হয়ে যায়, তারপরেও যদি কয় রাখি কয় আর একটু, যদি বলে রাখি ফোনটা কাটি আর একটু আর এক মিনিট এক মিনিট এক মিনিট, মানে তার আলাপটা লম্বা হতে থাকে। কেন? প্রেমের কারণে, মোহাব্বতের কারণে। আর যখন প্রেম কম হয়, যার সাথে খাতির নাই তারে কয় ভাই আসি পরে কথা কমনি, জায়গা পরে পরে পরে, বাস হাতির ইশারা দিয়ে পরে দিয়ে দিছে শেষ করে। কারণ কি?
ভাব নাই আল্লাহর, মহব্বত নাই তার লগে। সেম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার সাথে আল্লাহর প্রেমের একটা ভাব লাগে, এই ভাবটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাম বলতেই বান্দার কাছে মজার কাম মনে হয় না। আর যখন প্রেম ভালোবাসা হৃদয়ে বসে যায় তখন আল্লাহর কাম লম্বা হইলে হের কাছে ভালো লাগতে থাকে। তাহলে এই ভালো লাগা আর এই ভালোবাসাটা, এটা আল্লাহ দিলে না আমি পাবো আপনি পাবেন, এ কারণে আল্লাহর রসুল কয় এটা দোয়া করে আল্লাহর কাছ থেকে লও। দোয়াটা আল্লাহর রসুল নিজে শিখায় দিয়া বলে, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। ও গো আল্লাহ, আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, আপনি যাদেরকে মহব্বত করেন তার মহব্বত আমাকে দান করেন। ও গো আল্লাহ, যে আমলগুলো করলে আপনার কাছে পৌঁছা যায়, আপনার জান্নাতে যাওয়া যায়, যে কাজগুলো করলে আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, ওই কাজগুলোর জন্য একটা দরদ, ওই কাজগুলোর জন্য একটা প্রেম, ওই কাজগুলোর জন্য একটা ভালোবাসা আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা যদি বান্দার ওই মহব্বতটা বান্দার জন্য দিয়ে দেয়, তাহলে এই বান্দার কাছে দুনিয়ার চাইতে আখেরাতের মূল্য বেড়ে যায়, এই বান্দার কাছে দুনিয়ার কাজের চাইতে কবর হাসরের উপকার দেনে বলা আখেরাতের কামগুলা বান্দার কাছে গুরুত্বের হয়ে যায়। এ কারণে নবীজি বলে, তোমরা এ দোয়া করে আল্লাহর কাছ থেকে মহব্বতটা চাও। আমার সাথে একবার পড়েন আল্লাহুম্মা, আরো আস্তে করে পড়েন, আল্লাহুম্মা, জোরে করে বলেন, তাহলে বাচ্চাদেরও মুখস্থ হবে আপনাদেরও মুখস্থ হবে। বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। আচ্ছা, যদি আরবিতে না পারেন তাহলে বাংলা বলবেন, আল্লাহ আপনার প্রেম দেন, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের প্রেম ভালোবাসা দেন, যে কাজগুলোকে আপনি ভালোবাসেন ও কাজের প্রেম ভালোবাসা আমাকে দেন। কারণ আল্লাহ তো বাংলা বুঝে নাকি? হ্যাঁ, আল্লাহ বাংলা বুঝে না? আল্লাহ তাআলা বাংলাও তো বুঝেন, যার যার ভাষায় বলবে। আর যদি কেউ বুবা থাকে, তার যদি মুখের ভাষা না থাকে তাহলে তার বুকের ভাষা আছে, ইয়ালামু বিযাতিস সুদুর, আল্লাহ পাক বান্দার বুকের ভাষাও শুনে। আল্লাহু আকবার, বুকের ভিতরে যেটা ঘোরাফেরা করে এইটাও আল্লাহ পাক জানে। সে তার হৃদয় দিয়ে আল্লাহকে বলবে, ও গো আল্লাহ আপনার প্রেম চাই, আপনার ভালোবাসা চাই, মহব্বত দেন আমারে। তাইলে তখন আল্লাহর কাম করতে ভাল লাগবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লাইলি মজনুর গল্প দিয়া মাজাজি প্রেমের বর্ণনা দিয়া হাতেই প্রেম বুঝাইছেন বান্দাকে। এই মাজাজি ইশক যেটা, এটার দ্বারায় হাকিকি আল্লাহ পাকের ইশক কেমন হবে এটা উপমা দিয়ে বুঝাইছেন। উপমা দিয়ে বুঝাইয়া জালালউদ্দিন রুমি বলে, লাইলি একদিন আজান দিল, লাইলি একদিন, হ্যাঁ স্যার, এসে মহিলাদের কোনো আজান আছে? মানে লাইলি আজান দিছে মানে এলান করছে, কিসের এলান করছে? আল্লাহ যেমন এলান করে, এই আসো আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা কার আজান? রাস্তা ঘুরে বলেন, কার আজান? আপনাকে আমাকে বাড়ির মুয়াজ্জিনের আজান নাকি? মুয়াজ্জিনের কণ্ঠে যা উচ্চারিত হয় আজান,
মুয়াজ্জিনের কণ্ঠের যে এলান, এগুলো আসলে কার এলান? আরো জোরে আওয়াজ করে বলেন, কার এলান? মুয়াজ্জিনের ডাকে আসলে তা না, মসজিদের মিনার থেকে ডাকে আমার আপনার মালিক আল্লাহ। হাইয়া আলা সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকতেছে, এ আসো আসো নামাজে, আসো 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 কল্যাণের দিকে আসো। জালালউদ্দিন রুমি বলে, একদিন হালুয়া রান্না কইরা লাইলি, লাইলির বাড়ির দরজায় দাঁড়ায়া ঘন্টিতে বাড়ি লাগায়া, অর্থাৎ ডেকসিতে বাড়ি দিয়া কয়, এ আসো আসো তোমার খেয়ে যাও, আজান দিছে, কি খাওয়াবে? হালুয়া পাকাইছে, হালুয়া পাকাবে। আল্লাহর উদ্দেশ্য যেমন আমার ডাকে আমার বান্দা আসবে, লাইলির এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খাওয়ার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না, আমার মজনু আসবে, কে আসবে? লাইলির আসলে উদ্দেশ্য কারে ডাকা? হালুয়া যে খিলাইতেছে সবাই রে, আসল উদ্দেশ্য হলো সবাই যখন দাঁড়াবে হালুয়া খেতে, ওইখানে তো আমার মজনুকেও দেখা যায়, আমার ডাক শুনলে মজনু তো আমার কাতারে দাঁড়াইবো, তো মজনুরে এই কাতারে কিছু দেখে লম, তার হাতে একটা কিছু দিয়ে দিব, তা দেখছি ডুকছি পাকাইয়া হালুয়া টালুয়া রেডি করিয়া লাইলি বাড়ি বাড়ি দিয়া ডাক দিছে আলাম করে, এ হালুয়া খাইবা আমার আমার পক্ষ থেকে, এ তোমরা যারা এখানে খেলতেছ বসে আছো সবার দাওয়াত আসো আসো, দাওয়াত দিছে আম দাওয়াত, যারা ছিল সব লাইনে দাঁড়াইছে, মজনু লাইনে দাঁড়াইছে, কায়েস মজনু লাইনে দাঁড়াইছে হালুয়া নেওয়ার জন্য, কিন্তু সাধারণ পাবলিকের তবিয়ত হলো যে কিছু যদি নিতে যায় তাহলে আগে নিতে চায়, যেমন তবারক যখন বিতরণ হয় শুক্রবারে, মনে করেন খিচুড়ি অথবা বাতাসা মসজিদে আয়া পড়ে না, এইগুলো যখন জিলাপি এগুলো যখন দেয়, তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কারাকারি করা হয়? আপনারা ভালো, আপনারা বুজুর্গ দেশের লোক, তো আপনারা পরে পরেই নেন মনে হয়, তাই না? আগে আগে নেয়, আগে আগে নেওয়ার জন্য তারা হুড়া করে, তো সবাই তো এই হালুয়া আগে খাওয়ার জন্য লাইনে আগে দাঁড়াইতেছে ধাক্কা ধাক্কি করে, কিন্তু কিন্তু মজনু কায়েস আজব আশেক সে ধাক্কা ধাক্কি করে হালুয়া খায় না, সে করে কি যে আসে তারে তার সামনে দাঁড় করায়, আর সবার পিছে সে দাঁড়ায়, আবার আর একজন আসে তো তারে সবার আগে দাঁড় করায়, তার আগ দিয়ে ডুবে দেখে তুমি আগে আস, আর একজন আসে তো তারে দাঁড় করায়, দাঁড় করাইতে করাইতে সবাই হালুয়া পাইছে, কিন্তু মজনুর পালা যখন আসছে তখন হালুয়া আছে অল্প এমন সময়, আর একজন আসছে তো মজনু পিছনে যায় তাকে দাঁড় করাই দিচ্ছে, হালুয়া সে নিয়ে চলে গেছে, এবার মজনু যখন লাইলি দেখছি বরাবর দাঁড়াইছে, দেখে দেখছির ভেতরে কোনো হালুয়া নাই, মজনু সামনে যায় বলে দাও হালুয়া দাও, লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সরায় পিছনে দিয়ে দিয়েছে, এত সময় জগত খাওয়াইতেছি এতক্ষণ কোনো কাম নাই, এখন খালি ডেকচির কাছে এসে সিরিয়াল লাগাইছে, যাও যাও চলে যাও বোকা কোথাকার, লাইলি রাগ করে ভেতরে চলে গেছে, কিন্তু মজনু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এলাকার যারা হালুয়া খাইছে এরা তুমি তো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের এমডি, পিয়া পাইলা না হালুয়া, দাঁড়ায় দাঁড়ায় অন্য মানুষ ঢুকাইলা, মজনু বলে তোমাদের তো হালুয়ার দিকে নজর ছিল, আমার নজর আসলে হালুয়ার দিকে ছিল না, হালুয়াওয়ালার দিকে ছিল, এই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার লাইনকে তো কাছে পেলাম তাকে দেখলাম, এই দেখার জন্য সিরিয়ালে লম্বা সময় দাঁড়ায় থাকতে আমার কষ্ট লাগে না, আর তোমরা তো
লাইলির হাতের হালুয়া পাইছে, আর আমি লাইলির সরাসরি হাতটাই পায়ে ফেলাইছি। আমি যখন খালি ভান্ড বরাবর হাত পাচ্ছি, তো লাইলি নিজের হাতে আমার হাত ধাক্কা দিছে, তোমরা হাতের হালুয়া পাইছো, আর আমি কায়েস সরাসরি লাইলিরে পাইছি। মহাব্বত, মহাব্বতের কারণে তখন মাসুকার বাড়ির দেয়াল দেখতেও ভালো লাগে। ইমরুল কায়েস বলেছে, লাইলি আমুরু আলা দিয়ারি দিয়ার আলা এলা, লাইলির দরজা দিয়ে মজনু হাইটা যায় আর ঘর দেখে দেখে বলে, এটা আমার লাইলির ঘর রে, এটা আমার লাইলির ঘরের দেয়াল। এই দেয়ালের সাথেও তার একটা প্রেম জমা হয়েছে, কারণ হলো এই ঘরের মালিককে সে ভালোবাসে। জালালউদ্দিন রুমি বলে, ঠিক ওইরকম বান্দার হৃদয়ের ভেতরে যদি আল্লাহ পাকের মহাব্বত জমা হইয়া যায়, তখন যেখানে আল্লাহর আলোচনা হয় ওইটা তার ভাল লাগে, তার মাহফিল ভাল লাগে কোথায়? যেখানে আল্লাহর গোলামি হয় মসজিদ, মসজিদ তার প্রেমের পছন্দের জায়গা হয়ে যায়। মসজিদে যায় একটু বসে থাকা তার কাছে পছন্দের আমলে পরিণত হয়ে যায়, মসজিদের মধ্যে সময় কাটানো তার কাছে ভালোবাসার বস্তু হয়ে যায়। আর আল্লাহর ওই সকল হুকুম আহকাম যা করলি, যা পালন করলে মহান আল্লাহ খুশি হয়, সে হুকুম আহকাম গুলোকে আদায় করা বান্দার কাছে মহব্বতের কর্মে পরিণত হয়ে যায়। তবে এই মহব্বতটাও আল্লাহর কাছে চাই লইতে হয়। ছুরা কর গইলছে দিল কো তু আপনা খাস কর হামকো, তু ফজলে খাস কো হাম সব, পিয়া রব আম কর আপনা, তু ফজলে খাস কো হাম সব, পিয়া রব আম কর আপনা। ছুরা কর গইলছে দিল কো, ছুরা কর গাইরু সে দিল কো, তু আপনা খাস কর হামকো, তু ফজলি খাস কো হাম সব, পিয়া রব আম কর আপনা, তু ফজলে খাস কো হাম সব, পিয়া রব আম কর আপনা। আল্লাহর কাছে ঘন ঘন এরকম দোয়া করতে হয়, আল্লাহ আমার দিল থেকে আপনি গাইরুল্লাহকে বের করে দেন আর আপনার মহব্বতটাকে ভেতরে দিয়ে দেন। আল্লাহর মহব্বত যে দিলের ভেতরে আসবে, এর জন্য বিশেষ কিছু আমল জীবনে করতে হয়, বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত হৃদয়ের ভেতরে বাড়ে। হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বত বাড়ানোর জন্য বিশেষ যে তিন কাজ, তার ভেতরে একটা কাজ হলো কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের জিকির করো। আমাদের তো সারা দিন 24 ঘন্টা কেটে যায়, এর ভিতরে আল্লাহর নামের জিকির করার সময় অনেকের মিলে না। তবে হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে তাদের শ্বাসে শ্বাসে দমে দমে আল্লাহর জিকির হয়, জিকির তারা ভুলে না। যারা জিকির ভুলে না, যাদের জিকরুল্লাহ আমলের পাবন্দি আছে, জিকরুল্লাহ এমন এক আমলের নাম যার মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়। তবে হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি অনেক বেশি জিকির করতে নাও পারো, তাহলে কিছু সবক আদায় করো। 24টা ঘন্টার ভেতরে 10টা মিনিট আল্লাহরে দিয়ে দাও, 10টা মিনিট একটু জিকির করো। কি কি জিকির করবা? হযরত থানভী বলেন, 6 তাসবিহ আদায় করো, 100 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
একশো দুবার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একশো দুবার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো দুবার একসাথে যদি চারটা আদায় করো কেউ তাহলে এমনি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একশত বার পড়ো তাহলে চার তসবিহ চারশো বার পড়া হয়ে যাবে একশত বার ইস্তেগফার আর এই চার তসবিহ চারশত বার আর একশত বার দরুদ শরীফ পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ো যত দরুদ পড়বা তত নবীর মহব্বত বাড়তে থাকবে যাদের ভেতরে দরুদ পড়ার খাসলত বেশি তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর মহব্বত বেশি আল্লাহ তাআলা দরুদ পড়নেওয়ালাকেও বড় ভালোবাসেন এ কারণে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে শুনাইছেন বান্দারা আমি আল্লাহ কিন্তু নিজে দরুদ পড়ি আমার ফেরেশতারাও দরুদ পড়ে তোমরাও আমার বন্ধুর নামে দরুদ পড়ো একশত বার দরুদ পড়ো তাহলে দরুদের মাধ্যমে নবীর মহব্বত পয়দা হবে আরে নবীর মহব্বত পয়দা না হওয়া পর্যন্ত তো ঈমানই আসবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত কারোর হৃদয়ে কামিল না হবে ততক্ষণ পর্যন্ত তো সে কামেল মুমিনও হবে না নবীর মহব্বত কামেল না হইলে ঈমান কামেল হয় না নবীর মহব্বত কামেল লাগবো আল্লাহর মহব্বত কামেল লাগবো আল্লাহর মহব্বত কামেল নবীর মহব্বত কামেল তখন তার রং কি হবে তার রং হবে এরকম যে তার একটা সুন্নত ছুটবে না নবীর মহব্বতে একটা ইবাদত ছুটবে না আল্লাহর মহব্বত আমাদের জিন্দগির তো ইবাদত নাই ইবাদত সারা হায়াত আমাদের আমাদের জিন্দগিতে যে সকল আমালগুলো আমরা করি এ সকল আমালগুলো ইবাদতের আমল করনেওয়ালা মানুষের সংখ্যা এখন কম হ্যাঁ কাজকাম করে চাকরি বাকরি করে এগুলো আমল কিন্তু দুনিয়ার লাভের আমল আমাদের ভেতরে বেশি আখেরাতে আখেরাতের লাভে কিছু আমল করা যেটাকে মহব্বত বলা হয় আল্লাহ পাকের মহব্বত এই মহব্বতটা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করা পরীক্ষা করতে পারেন চল্লিশ দিন একটু জিকির করে পরীক্ষা করেন চল্লিশ দিন একটু জিকিরের সবক আদায় করেন নির্ধারিত একটা সময় ধৈরা কেবলামুখী হইয়া একশতবার সুবহানাল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার আল্লাহু আকবার একশতবার ইস্তেগফার একশতবার দরুদ শরীফ যদি কেউ নিয়মিত আমল করে তো দেখবে আল্লাহ পাকের মহব্বত তার ভিতরে বেড়ে গেছে জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহর মহব্বত বেড়ে যায় আর একটা আমল হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা কারণ যারা কোরআন পড়ে তাদের আল্লাহ পাকের মহব্বত বেড়ে যায় আপনি সারা বছরে কোরআন মজিদের লোকে দেখা করেন না তো আপনি আল্লাহর মহব্বত কেমনে পারেন ডেলি টিভির সাথে দেখা করেছেন ডেলি ফেসবুকের লোকে দেখা করেছেন ডেলি উপন্যাসের লোকে দেখা করেছেন কালামুল্লাহর লোকে তো দেখা করেন নাই সারা বছর চলে যায় আল্লাহর কোরআন হাতে নিয়েও আপনি দেখেন একটু হাতে নিতেন একটু দেখতেন এটা আল্লাহ পাকের কালাম একটু বুকে লইতেন একটু চুমা খাইতেন মহব্বতটা প্রকাশ করতেন প্রতিদিন আল্লাহর কালাম হাতে নিলেন না ছেলেরে তো কোলে লইছেন কোরআন দে তো কোলে লন নাই সারা বছর আমরা আমাদের সন্তান কোলে লই ঘরে ঢুইকা ঘরে ঢুইকা আমরা কি করি ঘরে ঢুইকা নিজের ছেলেটারে আগে কোলে লই ছেলেটারে চুমু খাই মেয়েটারে কোলে লই মুখে জড়াই আহ সারাদিন উঠেছিলাম মা তোরে দেখি নাই আয় মেয়েটাকে কোলে লয় আয় বাবা আয় কোলে আয় কোলে লয় চুমু খায় কিন্তু আজব সাহাবায়ে কেরামের আমল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার সারা জিন্দেগির একটা আমল ছিল ওনার ঘরের তাকের ভেতরে একটা কোরআন মজিদ ছিল রাষ্ট্রীয় কাজে ঘরের বাইরে যখন হযরত ওমর থাকতেন ব্যস্ত রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে যাইতেন হযরত ওমর ঘরে যায় আগে ঘরে ঢুইকা
কারোর লগে কথা নাই, সন্তান বিবি তাদের সাথে আগে কথা নাই, ঘরে ঢুইকা তাকিয়ার কোরআন নামায়া, আল্লাহর কোরআনটাকে খুল্লা কোরআনের দিকে তাকাইয়া হযরত উমর কোরআনকে চুমু খাইতেন, আর আল্লাহর কালামের লগে কথা বলতেন, কোরআনটারে হাত নিয়ে বলতেন, কবরে গেলে তো তুমি কোরআন আমার মাথার কাছের পাহারাদার হইবা, ময়দানে মাহশরে তো তুমি কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে কথা কইবা, সারা দিন ব্যস্ত ছিলাম তোমার একটু হাতে লইতে পারি নাই, তোমাকে একটু পড়তে পারি নাই, তোমাকে একটু তিলাওয়াত করতে পারি নাই, কেবল ঘরে ঢুকলাম আমি দুনিয়ার কারোর সাথে মুসাফা না করে মুআনাকা না করে কথা না বলে এহে আল্লাহর কালাম ঘরে ঢুইকা তোমাকে হাতে লইলাম, তোর লগে মুসাফা করলাম, তোর লগে মুআনাকা করলাম, আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে। অথচ কোরআন যদি কেউ শুনে তো যাদা তুমি ইমান, তো পড়লে কতটুকু পারবে ইমান? যদি কোরআন তেলাওয়াত একজন করে আর আরেকজন যদি কোরআন শুনে তাতেও ইমান বাড়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেও ইমান বেড়ে যায়। এটা হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব। এই কারণে ওয়াজ মাহফিলে যারা বসে থাকে তাদের তওবার সুযোগ হয়ে যায়, তারা বেনামাজি নামাজ পড়ার অঙ্গীকার ভিতরে ভিতরে করে ফেলায়, জিকির সারা মানুষ জিকির করার অঙ্গীকার করে ফেলায়, বেপর্দা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দিগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায়, ওয়াজ মাহফিলে বসে তওবা করে তার জিন্দিগির একটা চেঞ্জিং হয়ে যায়, সে চিল্লায় চলে যায়, নামাজ শিখার একটা দরদ, ইবাদত শিখার একটা প্রেরণা চাহিদা তার ভিতরে ঢুকে যায়, সে ছাল লাগাইতেছে, চিল্লা লাগাইতেছে, আল্লাহর ঘরের সাথে মহব্বত বেড়ে গেছে, আল্লাহর ঘরে রইছে, দিনের জন্য নিজেকে অর্পণ করতেছে। কাজ কি? বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সূরাগুলা তো পারেন, সেইগুলা পড়েন, সেইগুলা পড়েন, আল্লাহর নামের জিকির করেন, কোরআন পড়েন, ইস্তিগফার করেন, আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের কাছে বেশি করে থাকেন। স্বাধীনতার পরের আমল, এগুলো কিসের আমল? স্বাধীনতার পরের আমল। বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা, স্বাধীনতার পরে কি করবা? স্বাধীনতার পরে চান্দাবাজি করবা? স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা? স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা? স্বাধীনতার পরে আগে শিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা তবলিগে খালি শিলা লাগাইছো আর ঘুরছ, এখন আবার দিবা বললে ঘুরবা? এটার নাম স্বাধীনতা। স্বাধীনতার পরে কি করতে হয়? স্বাধীনতার পরে জিকির করতে হয়। স্বাধীনতার পরে ষোলো বছরের গোলামির জিঞ্জির থেকে বেরিয়ে এসেছে, ইসলামের কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে পারত না, ধর্মের কথা বলতে পারত না। আজকে খালিদ সাইফুল্লাহ ইহুদিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ভর্তি করতে পায়ের জুতা ছিঁড়া যাইত। কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব দোয়া নিতে আইব না, বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামির জিঞ্জির তোমার গলায় আটকানো ছিল, এ গোলামির জিঞ্জির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলা, এখন কি করবা? এই স্বাধীনতা দিয়ে যত আকাম কুকাম সব করবা? না, স্বাধীনতার পরের একটা আমল আছে, জিকির করবা, তিলাওয়াতুল কোরআন করবা। কারণ স্বাধীনতা কে দিয়েছে? হ্যাঁ, তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, ওরা আল্লাহ যে দিল, আল্লাহ দেওয়ার পরে তুমি কি করবে? কি তোমার কর্মসূচি? কি এখন তোমার কর্মসূচি হলো ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا স্বাধীনতার পরের তোমার আমল আছে,
তুমি আজাদ হইছো, স্বাধীন হইছো, এবার তোমার আমল হলো তুমি তসবিহ জপ, আল্লাহ পাকের হামদ ও সানা গাইবা, আল্লাহ পাকের শুকর আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করবা, জিকির আজকার করবা। যদি জিকির করো তো আল্লাহর মহব্বত বাড়বে, যদি কোরআন পড়ো তো আল্লাহর মহব্বত বাড়বে, যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। এই মহব্বত যতক্ষণ পর্যন্ত তরুতাজা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না, তুমিও ভাল লাগবে না, পাঞ্জাবিও ভাল লাগবে না, জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে। তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে, যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কর আছে না নাই, হ্যাঁ সন্ত্রাসী বলে গালি দেয়, মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না, সে মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা কয়, মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো এটা কয়। কারণ কি? নবীর ঘরের জন্য অতটুকু মহব্বত তার নাই, নবীর মহব্বতই নাই, তো মাদ্রাসার মহব্বত থাকবে কেমনি? ভেতরে তো আছে নাস্তিক্যবাদ, এ কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে, ভেতরে আছে নাস্তিক্যবাদ সঙ্গত কারণে। এই যে প্রেম, এই যে মায়া, এই যে মমতা, এই যে ভালোবাসা, এইটার জন্য তো মেহনত করতে হইব, জাতিকে এই মেহনতের মাধ্যমে এই প্রেম এই ভালোবাসা শিখতে হইব। সেই শিখার পদ্ধতি কি? হযরত থানুই বলে প্রতিদিন কিছু সময় জিকির, কিছু সময় কোরআন তেলাওয়াত করো, যদি কোরআন মজিদ হাতে লয়ে পড়তে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেনেওয়ালা। তুমি একবার সূরা ইখলাস পড়ো তো 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিবে, দুইবার পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব দিবে, তিনবার পড়ো তো 30 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তিনবার সূরা ইখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ, এক মজলিসে বসে যদি কেউ 6 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহর রাসূল বলেছেন 2 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক মজলিসে বসে 9 বার সূরা ইখলাস পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন আমল নামার ভেতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। এক মজলিসে বসে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু কোরআন তেলাওয়াত যদি 10 বার কেউ এক মজলিসে বইসা কইরা ফেলায়, সরওয়ারে দো আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতি তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা। কয় মিনিট লাগবে জান্নাতি প্রাসাদ বানাইতে? 2.5 মিনিট, এর চেয়ে বেশি, কইরা টেস্ট করে দেখছি 2.5 মিনিটের বেশি না। তার মানে হলো 10 বার সূরা ইখলাস করবেন 2.5 মিনিট সময়, এর ভিতরে জান্নাতে বাড়ি কনফারেন্স, এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়াকালীন কেউ ভাঙতে আসবে না, কেউ লুট করতে আসবে না। কত সুন্দর বাড়ি বানাইছিলেন, ক্ষমতার থেকে গেছেন গে জেলখানায় আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে কে আরেকজন, এই বাড়ির কোনো লুটপাট নাই। এই কথা বলেন ঠিক না বা ঠিক যারা বলেন, এই বাড়ির কোনো লুটপাট নাই, এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না, এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না, কারণ এ বাড়ি আপনার। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আল্লাহ। একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ বানাইছে, আমনেরটা এটা মানুষে ভাঙতে পারে, জ্বালাইতে পারে, লুট করতে পারে, কিন্তু এই সুরে ইখলাস করে যেটা বানাইবেন এটা লুট হইতো না, কমাস কম কিছুই না পারেন সুরে ইখলাসও কি পড়তে পারবেন না? মাঝে মধ্যে আল্লাহ আলাদের সোহবতে বসে যাবেন। এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বাড়ে, বিধাই তো তোমা করে আলেমদের কাছে যাইতে দিতে চায় না,
আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না, কেন জানো? তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা করণে ওয়ালা হয়ে যাবে। এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাহলে তো এখানে নাস্তিকের চশমা চলা যাবে না, কাদিয়ানির চশমা চলা যাবে না। এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা, তুমি যাইতে পারবা না। কিন্তু আল্লাহর বিধান হলো কোন মাসাদকিন, যাও মহব্বত লও, তুমি কাছে যাও মহব্বতটা হৃদয়ে লও, যাইবা তুমি মহব্বত দিব আমি। আল্লাহ বলে তুমি যাইবা তাকওয়া দিব আমি, মহব্বত দিব আমি, প্রেম ঢাইল্লা দিব নিজের হাতে আমি। আল্লাহ তাআলা নিজের হাতে প্রেম দান করবে, মহব্বত দান করবে। এ কারণেই হযরত থানভী বলেন তৃতীয় নাম্বার আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা। এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হবে। যাদের হৃদয়ে মহব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মুমিন হবে, আর যাদের এই মহব্বতটা আছে তাদের ভেতরে ঈমান আছে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদারের হৃদয়ে আল্লাহর মহব্বতটাই হবে সর্বোচ্চ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহব্বতটা দান করুন, আমিন বলেন। যদি ওই মহব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়বো, স্বাধীনতার মায়াও বাড়বো, মুসলিম মিল্লাতের ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়বো। তখন এ দেশ এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগবো, আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব। তখন চতুর্দিকে ভারত থাকলেও এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না, আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না, যখন আপনার ভালোবাসার ঈমান থাকবে। কারণ ঈমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হওয়ার সামনে বাড়ো তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভয় পেও না, চিন্তিত হয় না, তোমাদেরই বিজয় হবে, বিজয়ের মালা তোমাদের গলায় থাকবে, শর্ত শুধু একটা, তোমরা যদি মুমিন হও এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহাদৌলত, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহব্বতের দৌলত দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, আমিন। দীর্ঘদিন একটা একটা জুলম সেতামের হালাত, যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের ওলামায়ে কেরাম, মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে, হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় ছিল। আল্লাহ তাআলা একটা পরিবর্তন দান করেছেন, এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার মাসিয়াত ও গুনাহের নোংরা বস্তু দিয়ে নাপাক না করি, এটাকে ইবাদত বন্দিগি ইত্তিবায়ে সুন্নার জিন্দিগির দ্বারা আলোকিত করি, তবে আল্লাহ পাকের মদদ শামিলে হাল বেশি হবে আর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ বলেন ইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি শকর গুজার হও তাহলে নিয়ামত বাড়ায় দেওয়া হবে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। এই শুকরিয়া আদায় করার সাথে আমরা অধিক পরিমাণে জিক্রুল্লাহ তিলাওয়াতের তিলাওয়াতুল কোরআন ও সোহবতে আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে ভালোবাসার মাধ্যমে ঈমানি এক জাগরণ পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন বলেন জোরে করে। আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আর শরীয়তের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।